নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন একটা কথা সবসময় মাথায় স্ট্রাইক করে কোনো ঘরে যেন কোনো রকম অভাব অনটন না হয় সর্বদা মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে সর্বদা মানে কৃপা থাকুক ওনার আর সবার মধ্যে পরিবারের মধ্যে প্রেম ভালোবাসার সামঞ্জস্য বিরাজ করুক তার জন্য কি করতে হবে ছোটোবেলায় একটা কথা আমরা শুনে আসছি সকলেই শুনেছি যে টাকা পয়সা গাছে ফলে না ঠিক শুনেছিলাম কিন্তু কথা হচ্ছে যখন ধীরে ধীরে যখন আমরা বড় হলাম তখন একটাই কথা শিখলাম যে কর্ম ছাড়া কোনো ভাগ্য খোলে না কর্ম ছাড়া অর্থপ্রাপ্তি হয় না কর্ম তো সকলকেই করতে হয় তার জন্য এটা বলা হয় যে গণেশজি কৃপায় আর মহালক্ষ্মীর আশীর্বাদে এবং শুক্রের সহযোগিতার ফলে আমরা সকলেই একটা জায়গা কিন্তু পৌঁছতে পারি সেটা হচ্ছে কি আমরা আমার ডেস্টিনি আমাদের ডেস্টিনিটাকে একদম চমকি নিতে পারি তার জন্য করতে হবে একটাই শুধু করতে হবে কাজ সেটা হচ্ছে সর্বদা মাথায় রাখতে হবে যে আমি প্রথমেই বললাম যে কর্ম ছাড়া কিছু হয় না কর্ম সকলকেই করতে হবে আর কর্ম করে মানুষ নিজের ডেস্টিনিটাকে মানে ডোর অফ ডেস্টিনিটাকে মানুষ খুলে নিতেই পারে তার জন্য করতে হবে একটি আপনাদের বলবে একটি গাছ হয় সেটা হচ্ছে আপনারা শুনেছি এর আগেও প্রোগ্রামে আমি সব কিছু বলেছি একটা মানি প্লান্ট গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন সেটা হচ্ছে কি আমি সমস্ত ডিটেলস আপনাকে এই গাছের বিষয়ে জানাবো সেটা হচ্ছে সারা দুনিয়াকে তো আমি বলতে পারি না কিন্তু হ্যাঁ আমার যারা দর্শকরা আছেন আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে আমি নিশ্চয়ই বলতে পারি সবার ঘরে এটা পৌঁছে দিতে পারি যে একটি গাছ সেটা হচ্ছে আপনার মানি প্লান্ট গাছ আমার অনুরোধ আপনার সকলেই বাড়িতে লাগান এটার উপরে বিশাল বড় একটা আমি বলবো সবার আস্থা আছে আর এর সাথে বিশ্বাস জুড়ে রয়েছে যেটা আমাদেরকে একটা জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে কিন্তু তার আগে আমি এটাই বললাম আপনি ভাববেন না যে গাছটা লাগিয়ে নিয়েছেন বিশাল বড় লোক হয়ে যাবেন তা নয় আপনি গাছটা লাগাবেন গাছটা আপনাকে প্রেরণা দেবে গাছটা সেই আপনাকে উৎসাহ দেবে গাছটা সেই আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার প্রেরিত করবে তা সেই গাছটাই হচ্ছে একমাত্র মানি প্লান্ট গাছ কিন্তু কর্ম আপনাদের করে যেতে হবে আমার কথা এটা মাথায় রাখবেন সর্বদা কর্ম ছাড়া কিচ্ছু পাওয়া যায় না তাহলে সেই গাছটা হলো কে গাছটা হলো মানি প্লান্ট মানি প্লান্টটাকে জেনে রাখুন এটাকে গাছ টাকার গাছ বলা হয় এটাকে লাগাতে হয় দক্ষিণ পূর্বে দক্ষিণ পূর্বে অধিপতি দেব হচ্ছেন শ্রী গণেশজি এবং দক্ষিণ পূর্বে অধিপতি গ্রহ হচ্ছেন কে শুক্র আর শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কে মাতা মহালক্ষ্মী এটা সর্বদা মাথায় রাখতে হবে যে গণেশজি সর্বদা আমাদের মঙ্গল করেন আর অমঙ্গলে নাশ করেন সাউথ ইস্টে মানি প্লান্টের গাছ লাগালে ঘরের মধ্যে সর্বদা সুখ সমৃদ্ধি আসবেই আসবে সে আসতে বাধ্য এমনিতেও দক্ষিণ পূর্ব শুক্র গ্রহের দিক হওয়ার জন্য শুক্র দিয়ে থাকেন আমাদের বিলাসিতা রাজি সুখ বৈভব এবং ধন ধান্যের হচ্ছেন শুক্র তার জন্যই মানি প্লান্টের সাউথ ইস্টের দিকটা সর্বোত্তম দিকটাই বলা হয় এবং ঘরের সাউথ ইস্ট মানি প্লান্ট লাগালে সুনিশ্চিত এটা লিখে রাখতে পারেন আর্থিক বৃদ্ধি হবে আর কোনো রকম অভাব অনাটন হবে না বসার ঘরে সাউথ ইস্টে যদি আপনার বসার ঘরে লাগান তা বসার ঘরে সাউথ ইস্টে মানি প্লান্ট লাগালে সমস্ত ঘরের পরিবারের সদস্যদের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হয় আর তারা আজীবন মধুর সম্পর্কের মধ্যেই থাকেন কোন রকম অশান্তি করতে দেয় না এই গাছটা এটার মধ্যে থাকেন কে এটার মধ্যে রয়েছে শুক্রদেব আর শুক্র হচ্ছে প্রেমের অধিপতি শুক্র হচ্ছে সামঞ্জস্যের অধিপতি আর শুক্রদেব হচ্ছেন কে গ্রহ আমাদের শুক্র গ্রহ কী হয় শুক্রগ্রহে স্বামী স্ত্রীর মধ্যে মানে প্রেম ভালোবাসার মানে হচ্ছেন গ্রহ তার জন্যই বলা হয় যে এই গাছটাকে যদি লাগাতে হয় আপনি যদি ড্রয়িং রুমে লাগাচ্ছেন তাহলে একটা টবের মধ্যে করে সেটা দক্ষিণ পূর্ব লাগাবেন কিন্তু বসার ঘর ছাড়া সবার ঘরে কোনো লাইফ প্লান্ট লাগাতে নেই কোনো গাছ সবার ঘরে লাগাতে নেই লাইফ প্লান্ট বুঝতে পারছেন যে গাছগুলোকে বাড়ে সেই গাছগুলো কোনো রকমের বেডরুমে লাগাবে না হ্যাঁ আর্টিফিশিয়াল গাছ লাগাতে পারেন সেটাও দিক বুঝে কিন্তু ঘটনা হচ্ছে যে দক্ষিণ পূর্ব দিকে একটি মাত্র গাছ লাগাতে হয় সেটা হচ্ছে মানি প্লান্ট এবার মানি প্লান্টের বিষয়ে অনেক তথ্য রয়েছে আমি আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাতে চাই যাদের ভীষণভাবে টেনশন থাকে ডিপ্রেশন থাকে ডিপ্রেশনের শিকার হয়ে রয়েছেন তাদের ঘরে আপনার যদি মানি প্লান্টের পাতা মানি প্লান্ট যেখানে লাগিয়েছেন তার দিক তার পাতার দিকে বা তার বেলের দিকে যদি রে যে ভালো মানে প্রতিদিন যদি তাকান তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন সমস্ত রকম ডিপ্রেশন আপনাদের কেটে যাবে টেনশন কেটে যাবে বিবাহিত জীবনে সুখের কারক গ্রহ হচ্ছেন কে শুক্র একটিমাত্র শুক্র এনার ছাড়া ম্যারিড লাইফ সুখের হওয়া অসম্ভব শুক্র গ্রহ যদি অস্ত থাকে তাহলে বিবাহিত জীবন নরক হতে দেরি লাগে না তার জন্যই বলা হয় যে মানি প্লান্ট লাগালে ম্যারিড লাইফ এবং কনজুমার লাইফ একটা মজবুতি নিয়ে থাকে যেমন হচ্ছে মানে যেমন যেমন মানি প্লান্ট বৃদ্ধি পেতে থাকে ঠিক দেখবেন আপনার জীবনের সুখের বৃদ্ধি ঠিক সেরমভাবে বাড়তে থাকবে যদিও ঘরে মানি প্লান্ট লাগিয়ে থাকেন তাহলে একটা কথা সর্বদা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই গাছটা লতার মতন হয় লতার মতন উপর দিকে এগোয় এইগুলো সর্বদাকে এমনভাবে রাখতে হবে যাতে উপর দিকে এগোয় এটা যেন নিচে না হয় একটা স্টিক লাগিয়ে দেবেন টবের মধ্যে একটা স্টিক লাগিয়ে দেবেন সেই স্টিক লাগিয়ে তার সাথে আপনি ব্যবহার করতে পারেন সাদা সুতো সাদা সুতো বেঁধে বেঁধে গ্রিলের উপরে এরমভাবে উঁচু উঁচু করে আপনি লাগাতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এটা সবসময় মাথায় রাখবেন এটা লতাগুলো যে বাড়ে সর্বরা উপর দিকে যেন যায় মানে ক্রিপার প্ল্যান্ট তো এটাকে সবসময় মাথায় রাখবে এর বেলগুলো মানে এর এর লতাগুলো যেন মেঝেতে না টাচ করে মানে মাটিতে যেন টাচ না করে এটা টাচ করলেই দেখবেন ভীষণভাবে অশান্তি লাগবে সবসময় মাথায় রাখতে হবে এটা যে মানি প্লান্ট গাছটা সর্বরা উপর দিকে যেন বাড়ে কারণ বেল বেলের মতন হয় একটা লতার মতন হয় এটাকে সুতো বেঁধে বেঁধে সবসময় উপর দিকে রাখতে হয় তার মানে বুঝতে পারছেন যখন আপনি ঘরে এটা লাগাবেন যেরম যেরম এর বেলের মতন এটা বাড়তে থাকবে আপনার বৃদ্ধি নিশ্চিত আপনার বৃদ্ধি নিশ্চিত ঘরের মধ্যে একটা প্রেম ভালোবাসা নিশ্চিত আপনাদের যে ডিপ্রেশনের কথা বললাম সেটাকে যদি প্রতিদিন যদি এরা এই গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে দেখেন দেখবেন আপনার ডিপ্রেশন ডিপ্রেশন প্লাস মানে টেনশন এটা কমে যাবে আপনি যতই ম্যারিড লাইফে ডিস্টার্ব হয়ে রয়েছেন ম্যারিড লাইফ যতই আপনার ডিস্টার্ব হয়ে রয়েছে এই বেল এই বেলের মতন যে পাতাগুলো হয় যেরম যেরম বাড়বে আপনার সুখের বৃদ্ধি হতে থাকবে এই গাছটা যদি আপনার আপনার বাড়িতে লাগাচ্ছেন আপনার কম্পাউন্ডের মধ্যে লাগাচ্ছেন মানে আপনার ঘর ঘরের মধ্যে ঘরের মধ্যে ঘরের বাইরে যে বাগান টাগানিতে থাকে তাহলে সেখানে একটিমাত্র দিক হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এই গাছটি ভুলেও কোনো সময় নর্থ ইস্টে লাগাবেন না উত্তর পূর্ব দিকটা মানি প্লান্ট লাগালে আর্থিক সচ্ছলতা দূরের কথা সর্বদা আর্থিক হানি হতে থাকবে এবং তার সাথে পারিবারিক সদস্যদের মধ্যে একটা প্রেম ভাব সব নষ্ট হয়ে যায় তার সাথে বড়ো কথা হচ্ছে কি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশালভাবে বিশালভাবে অশান্তি লেগে যাবে উত্তর পূর্বে কোনো দিন লাগাবে না তার মানে নর্থ ইস্টে কোনো দিন লাগাবেন নর্থ ইস্টে প্রতিনিধিত্ব কে করেন নর্থ ইস্টে প্রতিনিধিত্ব করেন কে দেবতারা এবং তার সাথেই নর্থ ইস্টে অধিপতি গ্রহ হচ্ছেন কে দেবগুরু বৃহস্পতি আর শুক্র আর বৃহস্পতির মধ্যে একের পর এক শত্রু হন ঈশান করে তুলসী গাছ লাগান ঈশান কোন মানে উত্তর পূর্বে কোণে আপনি তুলসী গাছ লাগান কলা গাছ লাগান সেটা বিশাল ভালো রেজাল্ট দেবে আর দক্ষিণ পূর্বে যদি আপনি সাউথ সাউথ ইস্টে মানি প্লান্ট যদি লাগাচ্ছেন তাহলে এটা বিশালভাবে আপনাদের উন্নতি দিয়ে থাকবে একটা কথা আরও মাথায় রাখবেন মানি প্লান্টের উপরে কোনো সময় ধুলো মাটি যেন না জমে আর শুক্রবার করে যদি পারেন শুক্রবার করে একটি বোতলের মধ্যে জল নিয়ে তার সাথে একটু গোলাপ জল দিয়ে এটাকে যদি স্প্রে করেন সবসময় প্রতি শুক্রবার স্প্রে করুন এর মধ্যে মাটি ধুলো ইত্যাদি জমতে দেবেন না আর সবসময় গাছটাকে কেয়ার করতে হবে আপনাকে সর্বদা দেখতে হবে এর পাতাগুলো যদি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যায় তখন সেই পাতাগুলো তুলে তুলে ফেলে দিতে হবে আর এটাকে এমনভাবে লাগাবেন যাতে ডালগুলো মানে যে বেলগুলো হয় সেটা যেন নিচের দিকে যাচ্ছে মানে মাটিতে টু টাচ না করে এটা মাথায় রাখতে হবে সবসময় উপর দিকেই যেন এগোয় সবসময় উপর দিকে এগোয় সুতো বেঁধে বেঁধে রেখে দিন সে ভালো কিন্তু ঘটনা হচ্ছে এটাকে কোনো সময় মানে মাটিতে মেঝেতে যেন টাচ না করে এটা খেয়াল রাখতে হবে তার জন্যই আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে মানি প্লান্ট রাখলে কি লাভ হয় কত উন্নতি পেতে পারেন এটা আপনারা ফিল করতে পারবেন হ্যাঁ বেডরুমে যদি কোনো সময় কোনো গাছ লাগাতেন বললাম যে ড্রয়িং রুমে লাগাচ্ছেন অবশ্যই লাগান কিন্তু ড্রয়িং রুমে লাগাতে গেলে আপনি বটলেও লাগাতে পারেন বা একটা টবেও লাগাতে পারেন মানে ছোটো ছোটো গাছও পাওয়া যায় এমন কিছু ব্যাপার নেই মানে এটাকে খেয়াল রাখতে হবে যদি আপনি ড্রয়িং রুমে লাগিয়েছেন আর সাউথ লেগে লাগিয়ে রেখেছেন তাহলে সেটা দেখবেন সে বেল মানে ওর ডালগুলো যে বেরোচ্ছে মানে ওর লতাগুলো যে বেরোচ্ছে লতাগুলো বেরিয়ে বেরিয়ে নিচের দিকে যেন টাচ না করে এটা খেয়াল তার মধ্যে একটা স্টিক লাগিয়ে রাখবেন স্টিক লাগিয়ে রেখে তার সাথে আপনি সুতো বেঁধে বাঁধতে পারেন কোনো অসুবিধা মানে ভরার যেন হয় মানে একদম ফাঁকা ফাঁকা যেন না হয় আপনার গাছটা সুন্দরভাবে দেখায় যখনই আপনি এটা লাগাবেন দেখবেন আপনাদের ঘরে অভাব তো একদম কেটে যাবে ভাগ্য খুলবে আর তার সাথে নতুন অপরচুনিটিজও পাবেন এটার বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি মানি প্লান্ট কিন্তু দু রকমের হয় একটা জিনিস যেটা রাখবে একটা হচ্ছে ছোট ছোট পাতা একটা হচ্ছে বড় বড় পাতা আপনি অনেক জায়গায় দেখবেন অনেক বাগানে অনেক জায়গাতে বড় বড় পাতার মানি প্লান্ট হয় কিন্তু বড় বড় পাতা মানি প্লান্ট বাড়িতে লাগাতে নেই সেটা হচ্ছে ছোট পাতা মানি প্লান্ট বাড়িতে লাগাবেন দক্ষিণ পূর্বে লাগান ভীষণ ভালো হয় এই ঘরের মধ্যে সর্বদা মানি প্লান্ট মানে আপনি রাখুন ছোট ছোট পাতা রাখুন আপনাদের জানাচ্ছি আর একটা আসল তত্ত্ব মানি প্লান্ট সর্বদা ধনাঢ়্য ব্যক্তির ঘর থেকে কিন্তু নিয়ে আসতে হয় আপনি চুরি করে আনতে হয় যদি আপনার যার বাড়িতে যদি আপনার পরিচিত আছে তার কাছ থেকে একটা বেল্টু নিয়ে নিলেন এরম কিছু লম্বার হলো তার মধ্যে কটা পাতা লাগানো যে সেটা যদি নিয়ে নিলেন সে যদি স্বেচ্ছে আপনাকে দেয় খুব ভালো নালে ধনাঢ্য ব্যক্তি যে পয়সাওয়ালা ব্যক্তি তার বাড়ির থেকে যদি আপনি বেল খুঁজে পাচ্ছেন যদি আপনি নিয়ে আসেন তাহলে ভীষণ ভালো হয় একটা কথা আর আপনাকে জানাচ্ছি এটা থেকে কিনে আপনি যদি অনলাইন বা নার্সারি থেকে কিনে যদি আনছেন কোনো গাছের দোকান থেকে মানে গাছার দোকান থেকে যদি কিনে আনছেন এটা বাড়িতে রাখলে কোনো শুভশুভ ফল পাবেন না বসার ঘরে লাগাতে হলে আপনি একটা বটল নেবেন বটলের মধ্যে জল নিয়ে তার মধ্যে চুবিয়ে রেখে দিন ওই বেলটা মানে ওই ডালটা আর কি সেটা যখন লাগিয়ে রেখেছেন তাহলে কোনো টবে আপনি লাগাতে পারেন সেটা হচ্ছে কি মানে যে টবে যে লাগাচ্ছেন সেটাকে দক্ষিণ পূর্ব কোনায় রাখবেন আর জলের বোতলের মধ্যে সাদা বটল নিয়ে সেটাকে যদি লাগাচ্ছেন সেটাও দক্ষিণ পূর্ব কোনায় রাখবেন কোনো সময় নর্থ ইস্টে উত্তর পূর্ব দিকে লাগাবেন না ব্যালকনিতে আপনি লাগাতে পারেন ব্যালকনির সাউথ ইস্টে লাগাবেন সেটা ভীষণ ভালো হয় বাড়িতে ছাদেও আপনি লাগাতে পারেন ছাদের মধ্যে লাগাতে গেলে দক্ষিণ পূর্ব দিকেই লাগাতে হবে অগ্নিকগঞ্জ এটাকে বলা হয় কিন্তু বেডরুমে কোনো মতেই কোনো গাছ লাগাতে নেই লাইফ প্ল্যান্ট তো কোনো মতেই লাগাতে নেই আর একটা কথা বলছি যে বুধবার দিন বুধবার দিন যদি রেবতী নক্ষত্র হয় তা সেদিন আপনি যদি এই গাছটা লাগাচ্ছেন অতি শুভ হবে বিশাল ভালো ফলাফল পাবেন রেবতী নক্ষত্র বুধবার দিন যদি পড়ে মানে আপনি দেখে নেবেন পাঁচিতে যদি বুধবার দিন রেবতী নক্ষত্র পড়েছে আর সেদিন যদি আপনি এই গাছটা লাগাচ্ছেন আপনার বিশাল উন্নতি হবে আপনি এটা কথা জেনে রাখুন যে আমি বললাম গাছে টাকা লাগে না ঠিক কথা কিন্তু টাকা আপনি পেতে পারেন গাছের মধ্যে গাছের কৃপা থেকেই আপনি কিন্তু টাকা অনেকগুলো পেতে পারেন আপনার ভাগ্য চমকাতে পারে তাই জন্য বলা হয় ধনাঢ়্য ব্যক্তিরা দক্ষিণ পূর্বে এই গাছটা লাগিয়ে থাকেন আর এটাকে খুব কেয়ার করেন মানে আমি বলবো যে এটা এত কেয়ার করেন গাছগাছা ইত্যাদি যারা লাগায় বাড়িতে তারা গাছের সাথে যে প্রেম করেন তারা গাছগুলো খুব কেয়ার করেন আপনারা কেয়ার করবেন এই গাছ বিশাল উন্নতি দিতে পারে ভাগ্যের চাকাগুলোকে ঘুরিয়ে দিতে পারে আপনারা এটা ভাববেন না যে আপনি কর্ম করবেন না কর্ম তো আপনাকে করতেই হবে কর্মের মধ্যে কি যে উন্নতি নিয়ে আসবে তার তার জন্যই যেটা বলা হয় এই বাড়িতে রাখবেন আর দেখবেন ফলাফল কি সুন্দর আপনি পেতে থাকবেন এই মানি প্লান্টের সাথে আরও একটা তথ্য জুড়ে আছে সেটাকে নিয়ে এবার আপনাদের কথা জানাচ্ছি আপনি যদি হতাশ নিরাশ হয়ে উঠেছেন জীবনে কোনো অপরচুনিটি পাচ্ছেন না বিজনেস মোটেই ভালো চলছে না হাত থেকে বড় বড় আপনাদের মানে কন্ট্রাক্ট চলে যাচ্ছে বারবার চাকরি পাচ্ছেন চলে যাচ্ছে চাকরিতেও কোনো স্কোপ পাচ্ছেন না ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো চাকরি পাচ্ছে না আপনি বারবার লটারি টিকিট কাটছেন এক নম্বর দু নম্বরের জন্য আপনার লটারিটা মানে নষ্ট হয়ে যাচ্ছে টাকা এটা খেয়াল রাখবেন তার জন্য কি করতে হবে মোটে একটা কথা মাথায় রেখে নেবেন অপরচুনিটি আপনি পাচ্ছেন তার মানে একটা কথা হচ্ছে কি আপনি অপরচুনিটি পাচ্ছেন তার মানে লটারিতে যদি একটা নম্বর আপনার কেটে যাচ্ছে তার মানে আপনি অপরচুনিটি পেয়েছেন ধরুন পঁয়ত্রিশ নম্বর লটারি বেরোলো আপনার ছিল ছত্রিশ নম্বর বা চৌত্রিশ নম্বর লাস্টে ডিজিট তার মানে বুঝতে পারছেন যে আপনি অপরচুনিটি পেয়েছেন কিন্তু অপরচুনিটি পেয়েও আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারছেন না চাকরিতে হোক ব্যবসাতে হোক বা আপনার ভীষণভাবে ডিপ্রেশনে চলে এসছেন একটাই কথা তাহলে একটা কথা মাথায় রাখবেন তাহলে একটা ব্লু কালারের বটল নেবেন ব্লু বটল ব্লু কালারে একটা বটল হয় সেটা আপনি বটল যদি কাচের হয় খুব ভালো হয় কাচের বটল নিয়ে সেটাতে জল ভরে দেবেন জল ভরে দিয়ে উত্তর দিকে এই বোতলটাকে রাখবেন উত্তর দিকে মানে আপনার বেডরুমে নয় ড্রয়িং রুমের উত্তর রুম উত্তর দিকে রাখুন বাড়ির উত্তর দিকে রাখুন সেটাকে আপনি নীল রঙের বটল নিলেন আর তার মধ্যে এই গাছটার আপনি লাগিয়ে দিলেন গাছটা যখন লাগিয়ে দিলেন দেখবেন তার রুটসগুলো বেরোতে শুরু হবে বেরোক কোনো অসুবিধা প্রতি সপ্তাহ করেই জলটাকে চেঞ্জ করতে থাকবে আর শুধু মানে আপনি যদি উত্তর দিকে যদি লাগাচ্ছেন তাহলে সেখানে টবে কিন্তু লাগানো যাবে না সেটাতে আপনার বটলেই লাগাতে হবে আর প্রতিদিন আপনি যদি গাছটাকে যদি দেখেন আপনি যদি চাইছেন আপনার মানুষকে আপনার বলুন বলে দেখুন না একবার যে জিনিসগুলো আপনি হাত হয়ে যাচ্ছে সেই আপনি নিজে নিজে একটা মানে আপনার অভিলাষা আপনার ইচ্ছা আপনি ওনার সামনে ব্যক্ত করুন ব্যক্ত করুন সেই গাছের সামনে দেখবেন মানি প্লান্ট আপনাদের ভীষণ ভালো ফলাফল দেবে আর বুধবার যদি লাগাচ্ছেন বুধবার যদি আপনি স্টেম নিয়ে একটা নিয়ে জলের মধ্যে রাখবেন দেখুন রুটস বেরিয়ে আসবে হ্যাঁ কিছুদিন রাখুন মাস মাস তিন মাস রাখুন রাখার পর সেটাকে টবের মধ্যে দিয়ে মাটির মধ্যে দিয়ে সেটাকে সাউথ ইস্টে রেখে দেন তারপর তারপর সেটাকে সাউথ ইস্টে রেখে দেন কিন্তু একটা কথা সর্বদা খেয়াল রাখবেন যে আপনি যেমন মানে অর্থ সকলেই চায় মা লক্ষ্মীর সাথে জুড়ে আছে এই গাছটা খেয়াল রাখবেন আর তার সাথে জুড়ে আছে কি শুক্রের শুক্রের সাথে শুক্র গ্রহের সাথে জুড়ে আছে প্রেম ভালোবাসা মানুষের জীবনে নিজের সহস্ত্র পরিবার সহ মানে একটা প্রেম ভালোবাসার জীবন জীবন জীবনযাপন যাতে করতে চান তাহলে এই গাছটাকে তখন আপনি তুলে দক্ষিণ পূর্বে লাগিয়ে দেবেন এটাকে আপনি টবে লাগাতে পারেন যেখানে খুশি লাগাতে পারেন কিন্তু দক্ষিণ পূর্বেই লাগাবেন এটাকে ভুলে কোনো সময় উত্তর পূর্বে লাগাবেন না উত্তর পশ্চিমে লাগাবেন না আপনি মাথায় উত্তর পূর্বতে ভুলেই লাগাবেন না একদম এটা স্ট্রিক্টলি রেখে নিন মাথায় যে দক্ষিণ পূর্বেই গাছটা লাগাতে হয় আর দক্ষিণ পূর্বে যখন লাগাবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমি আপনাকে আবার একটা মাথায় রিমাইন্ড করে দিই এর পাতাগুলো যেন মানে বেলগুলো যে মানে স্টিমগুলো যে হয় সেটা যেন মাটিতে মেঝেতে টাচ না করে হ্যাঁ যখন আপনি মাটিতে লাগিয়ে দেবেন কিছু খুচরো পয়সা নিয়ে সেই মাটির মধ্যেই রেখে দেবেন মাটির মধ্যে একটু খুঁটে সব ঢুকিয়ে রেখে দিন কি কয়েকটা খুচরো পয়সা দেখুন না করে কত সুন্দর ফলাফল পাবেন দেখুন একটা গাছ আমাদের বিশাল বড় জায়গা নিয়ে যেতে পারে কিন্তু যদি কেয়ারিং ঠিকভাবে করতে পারে আপনি কেয়ার যদি ঠিকভাবে করতে পারেন আপনি নিজেকে মানে নিজের ছেলের মতো যদি ওটাকে ভালোবাসতে পারে আর ওকে কেয়ার করতে পারে তাহলে দেখবেন আপনাকে এমন নেই যে অপরচুনিটি দেবে না আপনাকে বিশাল বড় জায়গায় নিয়ে যেতে পারে আপনার মধ্যে একটা কি হবে আপনার এনার্জিটা বাড়াবে আপনার এত সুন্দর এনার্জি পায় যাদের বাড়িতে উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রয়েছে বা উত্তর পূর্ব দিকে যদি কলা গাছ লাগিয়ে রেখেছেন তুলসী গাছ কলা গাছ আর দক্ষিণ পূর্ব দিকে অন্য দিকে দক্ষিণ পূর্ব দিকে এই গাছটা যদি লাগানো আছে মানি প্লান্ট তাহলে আপনি আপনার ঘর স্বর্গের মতন ভীষণ ভালো ফলাফল পাবেন সকলেই ভালো ফলাফল পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার